আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট এটা কি বম না ভাইয়া আচ্ছা তাহলে ভাই কি আছে বলেন আছে ভাইয়া যাই হোক একটা গিফট আমাদের সাপ বের হয় যদি বাসায় যাওয়ার পর রাস্তার অবস্থা একদম খারাপ এখানকার রাস্তা একটু উঁচু নেই আর ধুলো তো দেখতে পাচ্ছেন যে কিরকম পরিমাণ ধুলো মানে আমার চ্যানেলের কেউ যদি দেখেন জানেন আপনি কি নিয়ে করেন আমারও দেখতে হবে যাক আমরা চ্যানেলটা দেখব ইনশাআল্লাহ কারণ আমরা যদি আমাদের ব্লগ না দেখি ওয়ার্ল্ড ওয়াইড অন্য কোনো দেশ থেকে কেউ দেখবে না অন্য ভাষার লোকজন দেখবে না তো আমরাই আমাদের সাপোর্ট দিতে হবে Assalamualaikum guys, kya hua sir, shobar kemon achen, shobai bhalo achen, welcome to map shali youtube channel Rony Chowdhury, anyone asking Rony Chowdhury blog. To guys, aske din ta khubi special, aske amader pashoborti jela kushtia jele amra ekta choto khato ekta tour korte jacchi amader friend circle er mile, to amra shathe amar dui ta friend jabe ebong amra shobai mile jabo ekshathe, to amra jacchi ekta boro bhai er sathe dekha korte, to apnara title ebong thumbnail dekhe bujhe felechen je boro bhai ta ke, to apnara shompurno video ta dekhte thakun, to cholun video ta shuru kora jak. আমরা এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু ঘুরতে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর যাওয়ার আগে আমাদেরকে ট্যাঙ্কিতে ফুয়েল নিতে হবে কারণ ফুয়েল খুবই অল্প আছে আর যাওয়া আসা তো প্রায় 120-130 কিলোর কাছাকাছি এই জন্য ট্যাঙ্কিতে একটু ফুয়েল নিয়ে নিতে হবে এখন যাব তেল পাম্পে তেল নেব তারপরে রওনা দেব যে গরম পড়ছে রোদ আমার ফ্রেন্ডরা সানগ্লাস আনতে গেল তো আমরা একটু তেল পাম্পে থেকে তেল নিয়ে আমরা ওয়েট করি ওদের জন্য তো তেল পাম্পে চলে এসেছি তেল নেব তো আমার আজকে এক মাসে তেল ভরতে হবে আমার প্রতি মাসে একবার আমার আব্বু আমাকে ভরে দেয় তো ফুয়েলটা এক মাসের ফুয়েল নেব আর এই ফুয়েলটা এক মাস চালাতে হবে তো বেশি লং ট্যুরে গেলে তো দুই দিনও ফুরে যায় বাড়িতে বলেছে যে এক মাসে চালানোর জন্য মামা 500 দেবেন লিখে দিয়েন না ভাই আনলিমিটেড দেবেন ভাই আমি আসলে আমাকে ওইভাবেই দিয়েন ভাই ৫০০ টাকা তেল নিলাম মামা তো ট্যাঙ্কে একদম ফুল হয়ে গিয়েছে তা বন্ধু কি খবর আমরা এখন বসি নাকি তো বন্ধুরা আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া জেলার রোডে MSI ব্লগ এর রানা ভাইয়ের সাথে দেখা করার জন্য তো আপনারা তো হয়তোবা জেনে গিয়েছেন তো যাওয়া যাক আমি খুব কনফিউজ হয়ে আছি যে ভাইয়ের সাথে আমি দেখা করতে পারবো কিনা আমার মতো অনেক ছেলে থাকবে ভাইয়ের আশপাশে তো আমি ভাইয়ের সাথে দেখা করতে পারবো কিনা এটা আমার নিজের মধ্যেই একটু অনুভব করতে পারছি যে দেখা হবে কি হবে না মানে ভাইয়ের কাছে যেতে পারবো কি পারবো না MSI ব্লগ আমার প্রথম যখন আমার ইউটিউবে সাজেশন ভিডিও হিসেবে আসে যে তখন ভাইয়ের সাবস্ক্রাইবার ছিল 28,000 তো এখন ভাইয়ের সাবস্ক্রাইবার 2 লাখ প্লাস মানে 2 লাখের উপরে আমরা 4 জন যাচ্ছি তো ওখানে তো অনেক ছেলে পেলে থাকবে তো ওর মধ্যে ভাইয়ের কাছে যেতে যেতে পারি তাহলে ভালোই হবে সবুজ ফসলে তার মাঝখান দিয়ে রাস্তা রোডটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে পারছেন ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে যাচ্ছি অনেক দূর থেকে তো আমাদের প্রায় 150 কিলো পথ যাওয়ার পরে তারপরে ভাইয়ের যেই যায় ঠিকানায় ভাই দেখা করার জন্য বলছে তো সেই জায়গায় গিয়ে পৌঁছাবো তো এত কিলো পথ যাওয়ার পরে ভাইয়ের সাথে দেখা যদি না করতে পারি তাহলে মনের ভেতরে কেমন লাগে একটু ভাবেন আশা রাখি যে ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই জায়গার রোডটা অন্যরকম একটা সুন্দর বাট অনেক গাড়ি ঘোড়া এমন এমন বাঁক আছে যে ব্যাকগুলো দেখছেন যে একদম ভয়ঙ্কর মতন মানে ওই কলের থেকে কিছু আসলে দেখা যায় না আবার এই কল থেকে যারা যাচ্ছে ওই কল থেকে কিছু আসলেও দেখা যায় না আস্তে আস্তে চালিয়ে তারপর যাওয়া উচিত
আছে, এটা মোটামুটি সামনে কাজ চলছে এইজন্য একটু ধুলো। রাস্তার অবস্থা একদম খারাপ, এখানকার রাস্তা একটু উঁচু নিচ, রাস্তা সমান না হলে উঁচু নিচ হলে আপনার গাড়ি স্লিপ করবে এবং পড়ে যাবে। কি অবস্থা, প্রচুর বালি, মানে চাকা স্লিপ করছে এমন মনে হচ্ছে। আর ধুলো তো দেখতে পারছেন যে কেরকম পরিমাণ ধুলো। তো এক ঘন্টা দেরি হবে, এখন এক ঘন্টা অপেক্ষা না করে আমরা অন্য দিক দিয়ে রেলগেটটা পার হওয়া যায় নাকি এই রাস্তা খুঁজছি। আপনি এত দূর থেকে যেহেতু আসছেন আপনার জন্য তো বলতেই হবে, মানে আমার চ্যানেলের কেউ যদি দেখেন তাহলে আপনি জানেন আপনি কি নিয়ে করেন, আমারও দেখতে হবে। যাই হোক আমার চ্যানেলটা দেখবো ইনশাআল্লাহ, কারণ রিলেটেড আমি করি ভাইয়া। কারণ ব্যাপারটা হলো কি, আচ্ছা আমরা যারা বাংলা ভাষায় ব্লগ করি আমাদের ব্লগটা কিন্তু খুব অল্প লোক দেখে, শুধু বাংলাদেশ আর কলকাতার কিছু লোকজন। আমরা যদি আমাদের ব্লগ না দেখি ওয়ার্ল্ড ওয়াইড অন্য কোনো দেশ থেকে কেউ দেখবে না, অন্য ভাষার লোকজন দেখবে না, তো আমরাই আমাদের সাপোর্ট দিতে হবে। আর আমি আপনার প্রথম থেকে আপনার ভিডিও দেখি ভাইয়া, যখন 28,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি আপনার ভিডিও দেখি অনেক আগে থেকে। জি ভাইয়া ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে আসছেন, মানে আসলে ধন্যবাদ। হ্যাঁ এই রাতে সাবধানে যান। জি ভাইয়া হ্যাঁ তাহলে আসি আমরা ব্লগ করতে গেলে জানি যে আসলে ব্লগ করাটা কতটা, সাকিব তোমার ছোট ভাই, ব্লগ করাটা কতটা কষ্টের, আর ওটা এডিট করে পোস্ট করাটা, ওভারঅল সবকিছু মিলায়ে একটা প্যাকেজ। তো এই জিনিসটা একটা জিনিস করতে গেলে, একটা যদি ব্লগ আপলোড দিই আমি বা লাবি ভাইয়া, আমরা একটা আপলোড দিলে 7 দিন রেস্ট নিই, মনে হয় যে রেস্ট নিবো। ইনি এমন একটা পার্সন পুরো বাংলাদেশের মধ্যে আমার জানা মতে প্রতিদিন একটা করে ব্লগ, তো ডেইলি একটা করে ভিডিও দেয়। তো এটা কিন্তু মানে অনেক হার্ডওয়ার্ক, কারণ আপনি দেখা যাচ্ছে অনেক সময় আপনি অসুস্থ হতে পারেন, আপনার ফ্যামিলিতে প্রবলেম হতে পারে, সব সময় কিন্তু একরকম যায় না, বাট প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দেয়া, এই জন্য রানা ভাই গেছিল। না না এই জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো রানা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আমাদের অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের এখনও প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদেরকে বাসায় যেতে হবে। তো আসলে রানা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলে ব্লগ এবং গাড়ি রিলেটেড ভিডিও দেওয়া হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।